হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলসে আমাদের তৃতীয় দিন। আজকের ওয়েদারটা বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট লাকিলি আমরা অনেক লাকি যে আজকের ওয়েদারটা এতটা সুন্দর, এত বাতাস, রোদ, খুবই ভালো লাগতেছে। আর ওইদিকে আমাদের নাস্তা রেডি হচ্ছে, নাস্তা খাওয়ার পর আমরা বের হব। ব্লগ তো আসবেই, নতুন ব্লগ, সবাই সাথেই থাকো। ওয়েলসে আমাদের তৃতীয় দিন। নুহাশরা অনেক বাজার করে নিয়ে আসছে, দেখি ওরা কি কি বাজার করলো। কি সুন্দর পাখি ডাকতেছে। আজকের ওয়েদার তো ভালো, খারাপ না। আজকে অনেক অনেক বাজার করছেন ভাইয়া? অনেক অনেক বাজার হচ্ছে আমাদের জন্য। নাস্তা আমাদের দেবাশীষ ভাই, ভাইয়া হচ্ছে সিঙ্গেল। আজকের ওয়েদারটা সুন্দর, খুব ভালো। আর এখান থেকে একদম পাহাড়, পর্বত সবকিছু দেখা যায়। আর পাশেই বিচ আছে, তো সবাই খাওয়া দাওয়া করতেছে, নাস্তা খাচ্ছে। এটা দিয়ে তুমি ডিম বেশি খাও, পারফরম্যান্স দিতে বসকে। সকালে তুমি ইংল্যান্ড কবে পাইছো আমার যে এরকম চা বানানো হইতেছে, দুধ চা অনেক বেশি বানাইতেছে, কারণ আমরা সবাই চা খুব লাইক করি। এটাতে ইয়োগার্ট দিছি, তারপরে জলপাই, ইয়োগার্ট, মরিচ, জিরা, আর চিকেন টিক্কা মশলা, আদা রসুন দেয়া হয়েছে, তারপরে মরিচ দেয়া হয়েছে, একটু জিরা দিছে। এদিকে আমাদের মেরিনেট করার ডান, এটা আমরা ওয়েদারের উপর ডিপেন্ড করবে। যদি ওয়েদার বেশি খারাপ হয় তাহলে আমরা বাসার ওভেনে দিয়ে দিব, আর যদি ওয়েদার ভালো হয় তাহলে আমরা গ্রিল করব। এটা বারবিকিউ করব না জলবে। আর এটা এদিকে কড়াই চিকেন রেডি ভাই, এটার যে স্মেল আসছে না ভাই, আনবিলিভেবল। জল ভাই রক। আমরা একটু টেস্ট করতে গেছিলাম, বাজার টাজার করে নিয়ে এসেছি যা যা দরকার আমাদের।